সুভা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন অনেক গরিব লোক কাছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কিনা বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় একত্র কত রূপ সত্য দয়া করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেয়ার জায়গা থাকে না তখন করণীয় কি কিছু কিছু আমল আছে যা তিন পাঁচ সাত আট তেত্রিশ একশো বার পড়তে হয় প্রশ্ন হলো এই নির্দিষ্ট সংখ্যক বার পড়তে গেলে যদি বেশি পড়া হয়ে যায় তাহলে সব পাওয়া যাবে কি না বিনা কালিমা সহ ছোটো ছোটো দোয়া পড়া যাবে কি না অত আমি সৌদি আরব থেকে বলছি আমরা অনেকে কাজের জন্য বিতির নামাজ আদায় করতে পারি না কোনো দিন রোমে গিয়ে আদায় করে নেই আবার কোনো দিন সালা সালাত আদায় করি না বিতের সালাত ছেড়ে দিলে কি গুণা হবে বিতের সালাত আদায় করা কতটুকু জরুরি বর্তমানে সব জায়গায় ফিতনার ছড়াছড়ি কিভাবে আমরা আমাদের দৃষ্টি হেফাজত করব এবং জবান সংযত করব। চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি মান্নান রাজু জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে স্বয়াব হবে কিনা ভাই রাজু অবশ্যই স্বয়াব হবে আল্লাহ রবুল্লা আলামিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন আপনি কেন দিতে পারবেন না অমুসলিমকে পর্যন্ত দান করা যায় অতএব বিনামাজিকে দান করা যেতে পারে বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ তো রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রবণ বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে মারপরে খানম স্বপ্ন আপনি জানতে চেয়েছেন কিছু কিছু আমল আছে যা তিন পাঁচ সাত আট তেত্রিশ একশো বার পড়তে হয় প্রশ্ন হলো এই নির্দিষ্ট সংখ্যক বার পড়তে গেলে যদি বেশি পড়া হয়ে যায় তাহলে সবাব পাওয়া যাবে কি না বোন স্বপ্না ইসলামে কোনো কিছুর যদি সংখ্যা বেঁধে দেওয়া হয় আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম যদি কোনো কিছু নির্দিষ্ট সংখ্যায় বলে দেন তাহলে সে সংখ্যার একটা বিশেষ তাৎপর্য অবশ্যই থাকে তাৎপর্য না থাকলে তিনি বলতেন না মা আল ফিদবেন কৌল মা ইয়ন্তকুমিন আল আনিল হাওয়া ইনহুয়া ইউ রাসু সাল্লাই সাল্লাম যাই বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহি হিসাবে আসে বিল যা বলেন ওহি হিসাবে আসে অতএব তিনবার সাতবার বলার তাৎপর্য অবশ্যই আছে এজন্য সেই সংখ্যাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে এমন না যে আমি অনেক পড়লাম এর ভিতরে তিন তো আছেই তাহলে সেক্ষেত্রে সে মর্যাদা আমি লাভ করব না তবে হ্যাঁ কখনও পড়তে গিয়ে এক দুবার বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই সন্দেহ হচ্ছে ঠিক হচ্ছে কিনা তাহলে সন্দেহ দূর করবার জন্য যতবার পড়লে সন্দেহ দূর হয়ে যায় ততবার পড়লাম এটা ঠিক আছে কিন্তু নিয়মিত এরকম ওই সংখ্যাটাকে লক্ষ্য না করে আপনি প্রচুর পরিমাণ পড়লেন সেটা উচিত নয় বরং ওই নির্দিষ্ট সংখ্যা ফিল করা উচিত এরপরে আপনার চাইলে সে দোয়াটা আরও কম বেশ পড়েন সেটাতে কোনো কিছু আসে যায় না এরপর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন নামাজের সময় ছোটো বাচ্চা খেলনা নিয়ে যায় নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না তখন করণীয় কী তখন করণীয় হলো আপনি সলাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সেজদার জায়গা করে নেবেন যাতে আমলেকা কা না হয় অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কি না কেউ দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় এতটুকু যেন না হয় শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি চেষ্টা করলেন রুকু করলেন এটা করবেন আর যদি এটাও কঠিন হয়ে যায় তাহলে নিজে যদি সরার জায়গা থাকে একটু পেছনে একটু সামনে একটু ডানে বামে তাহলে সরে গিয়ে চেঞ্জা করবেন অথবা যে কোনোভাবে জড়সড়ো হয়ে আপনাকে সেজদার যে শর্তগুলো আছে সাতটি অঙ্গর উপরে চেঁচা করা সেটি আপনাকে করতে হবে যে কোনো মূল্যে মালা খাতুন আপনি জানতে চেয়েছেন বিনা উজুতে সহ ছোটো ছোটো দোয়া পড়া যাবে কিনা না অত অবশ্যই পড়া যাবে কালিমা এবং ছোটো ছোটো দোয়া এগুলো পাঠ করবার জন্য দূর পাঠ করবার জন্য এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য অজুর কোনো প্রয়োজন নেই কোরআনে কালিম শুধু স্পর্শ করবে করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই দূরত পড়তে উজুর প্রয়োজন নাই দোয়া দুরুত দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নাই কালিমা পড়ছেন তখন অজুর প্রয়োজন নেই তবে হ্যাঁ অজু অবস্থা যদি থাকতে পারেন সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় সুলতান মাহমুদ মিল্টন আপনি জানতে চেয়েছেন আমি সৌদি আরব থেকে বলছি আমরা অনেকে কাজের জন্য বিতির নামাজ আদায় করতে পারি না কোনো দিন রোমে গিয়ে আদায় করে নেই আবার কোনো দিন বিতের সালাত আদায় করি না বিতের সালাত ছেড়ে দিলে কি গুণা হবে বিতের সালাত আদায় করা কতটুকু জরুরি ভাই সুলতান মাহমুদ বিতের সালাত আদায় করা ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী অতএব বিতের সালাত আদায় করতে হবে এ ব্যাপারে কোনো প্রকার অবহেলা করা চলবে না আপনি কোনো কারণে এসার পরপর পড়তে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি এটি শোয়ার সময় যখন ঘুমোতে যাবেন জাস্ট তখন পড়ে শুয়ে পড়বেন তাতে বরং সেটাই বরং বিতের উত্তম পদ্ধতি সেটা ইনশাল্লাহ করবেন অতএব বিতের নামাজকে কোনো কারণে বাদ দেওয়া যাবে না বাদ দিলে সেটি গুনাহের কারণ হবে রাশেদুল করিম রাশেদুল করিম আপনি জানতে চেয়েছেন বর্তমানে সব জায়গায় ফিতনার ছড়াছড়ি কিভাবে আমরা আমাদের দৃষ্টি হেফাজত করব এবং জবান সংযত করব এ বিষয়ে আমাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করবেন ভাই আশেদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এ যুগে মহামারীর আকার ধারণ করেছে চোখের গুণা এবং মুখের গুণা আমরা জবান কন্ট্রোল করতে পারি না গিবৎ শেখায়ত পরনিন্দা মিথ্যা অথবা মুখের যত প্রকার গুনা আছে সেগুলো আমরা করে ফেলি অবচেতন মনে ইচ্ছায় অনিচ্ছায় প্রয়োজনে অপ্রয়োজনে ঠিক একইভাবে চোখের যে জেনা এটা অনলাইনে অফলাইনে আমরা অহরহ করে চলেছি এবং এটা থেকে বাঁচার পথ খুঁজে পাচ্ছি না বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই চোখের গুনাহ থেকে বেঁচে থাকাটা আরও কঠিন হয়ে পড়েছে আমরা তিনটি পরামর্শ দিব ঈশাল আল্লাহিল্লা সেগুলো অনুসরণ করলে অবলম্বন করলে আল্লাব্বুল আলমিন এই গুনাগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ করে দিবেন তার প্রথমটি হলো গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা যে পরিবেশে আপনার জন্য চোখের গুনা থেকে বেঁচে থাকা কঠিন হবে সে পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে সেটা যে কোনো মূল্যে কারণ এখানে আমার জান্নাত এবং জাহান্নামের হিসেবের ব্যাপার অতএব যে গুনাহ আমি অহরহ করতে বাধ্য হব সেই গুনা থেকে বাঁচার জন্য প্রয়োজনে যে কোনো ত্যাগ আমাকে করার জন্য প্রস্তুত থাকতে হবে কেউ যদি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তাহলে তার নিউজ ফিডে যেন বাজে কিছু না আসে সেজন্য যাদের সঙ্গে পরামর্শ করে সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন বাজে কোনো কিছু না আসে তারপরেও যদি সেটা নিয়ন্ত্রণ করা না যায় অথবা নিজেকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে প্রয়োজনে সেই অ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবং এভাবে গুনাহের পরিবেশ থেকে দূরে থাকতে হবে আল্লাহর বুলাইন বলেছেন লাতাক না তোমরা জেনার না জেনার কাছেও যেও না জেনা এমন একটা অপরাধ যে কাছে গেলেই পতিত হয়ে যায় এই জন্য আগে থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা করার জন্য শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে সেই আমরা চেষ্টা করব যথাসম্ভব আগে থেকে চোখের গুণা থেকে বাঁচার জন্য পরিবেশ যেখানে থাকবে মিশ্র মিশ্রিত পরিবেশ সেখান থেকে দূরে থাকা প্রয়োজনে যত বড় ত্যাগ করার করতে হয় তার জন্য সেটি করতে হবে দ্বিতীয়ত হল যে যদি পরিবেশ থেকে কোনোভাবেই দূরে সরা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তাকোয়ার যে চার্জ সেটাকে বাড়িয়ে দিতে হবে তাকোয়ার চার্জ বাড়িয়ে দেওয়ার জন্য নেক্কারদের এবং ভালো বন্ধুদের সাথে থাকতে হবে কিছু বন্ধু পরিমাণে খুবই কম হাজারে লাখে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় এক দুজন এ ধরনের নেককার বন্ধুদেরকে খুঁজে বের করা নেককার মানুষদেরকে খুঁজে বের করা যাদের সঙ্গে থাকলে আল্লাহর ভয়ের কথা বলা হয় গুনা থেকে বাঁচার জন্য যারা কম্পিটিশন করতে থাকে যারা নিজের সঙ্গে সংগ্রাম লড়াই চালাতে থাকেন এরকম নেককার মানুষদের সঙ্গে যখন থাকবেন তাকুয়ার গল্পগুলো শুনবেন তাকুয়ার কথাগুলোর বিনিময় হবে তখন আপনার ভেতরে তাকুয়ার চার্জ হতে থাকবে এই জন্য আমি বোনায় বলেছেন ইয়া ইহল্লিনে আমন তকুল্ল বা কোন আস্বাদে হে হ্যাঁ তোমরা তাকু অবলম্বন করো আল্লাহকে ভয় করো এবং সাদেক এবং সত্যবাদী খাঁটি আল্লাহর বান্দাদের সাথে তোমরা থাকো এই জন্য নেকা এবং মোত্তাকিদের পরিবেশে থাকলে তাকুয়ার চার্জ হবে যার মাধ্যমে আপনি লড়াই করে গুনাহের পরিবেশে ঠিক থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৃতীয়ত হল আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান কর মন পাখি এডি থেকে আপনি জানতে চেয়েছেন উঁজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার উঁজু করে সালাতালি করতে হবে দেবর কিংবা কোনো গায়রে হারাম যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে যদি উজু করার পর দেখা হয়ে যায় তাতে উজু ভঙ্গ হবে না বরং অজু আপন অবস্থায় থাকবে তবে অনিচ্ছাকৃত দেখা হলে তার কারণে গুনাহ হবে না আর ইচ্ছাকৃতভাবে যদি এরকম বেপর দাহন এবং বেপরোয়াভাবে চলাফেরা করেন পর্দা বিষয়টি লক্ষ্য না করেন এবং সেজন্য দেখা হয়েছে তাহলে তো এটি স্বতন্ত্র গুনাহের কথা যে তিনি পর্দার বিধানকে লঙ্ঘন করলেন তার সৌন্দর্যকে প্রকাশ না করে একজন গায়ের হেমারাম পুরুষের সাথে সাক্ষাৎ করলেন সে কারণে তিনি গুনাহার হবেন কিন্তু এর সাথে অজুভঙ্গের কোনো সম্পর্ক নেই অজুভঙ্গের সম্পর্ক হল অজুভঙ্গের কোনো কারণ পাওয়া যাওয়ার সাথে যেমন পেশাব করেছেন কি না মলত্যাগ করেছেন কি না বায়ু নির্গত হয়েছে কি না ঘুমিয়েছেন কি না ওজু কোনো কারণ যদি পাওয়া না যায় তাহলে গায়ে মারাম কোনো পুরুষের দেখা হয়ে গেলে যে আবার অজু করতে হবে এমন কোনো কথা নেই আবু তাইয়েব ভাই জানতে চেয়েছেন আমি যদি কারো টাকা চুরি করে খেয়ে থাকি এবং পরে তাকে না বলে তার বিকাশ নম্বর বা তার ব্যাংক অ্যাকাউন্টে তার টাকাটা পাঠিয়ে দিই তাহলে কি তার হক ফিরিয়ে দেওয়া হবে আর যদি তার হকটা অন্য কারো মাধ্যমে ফিরিয়ে দেয় এবং লোকটা যদি টাকাটা খেয়ে ফেলে তাহলে কি তার হক ফিরিয়ে দেওয়া হবে প্রথম যে পদ্ধতি বলেছেন আপনি কোনোভাবে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেই তার হক আদায় করা হবে কিন্তু আপনি এখানে আল্লাহর হক নষ্ট করেছেন সেজন্য তবা করবেন মাফ চাইবেন আর ওই ব্যক্তির হক আদায় করা হলো আর অন্যের মাধ্যমে টাকা ফিরিয়ে দিলেন কিন্তু যার মাধ্যমে দিতে চাইলেন কিন্তু যার মাধ্যমে দিলেন তিনি নিজে মেরে খেয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার দায় থেকে আপনি মুক্ত হলেন না জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকার নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে শেষদারকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরণ তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে আপনি শাকুল ইসলাম লিখেছেন টি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়